রংপুরের মিঠাপুকুরে পুলিশের সঙ্গে জামায়াত শিবিরের সংঘর্ষে মারা গেছে তিনজন, এতে পাঁচজন গুলিবিদ্ধ সহ আহত হয়েছে 50 জন। যুদ্ধাপরাধী দেলোয়ার হোসেন সাঈদীর ফাঁসির রায় ঘোষণার পর মিঠাপুকুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে জামায়াত শিবিরের কর্মীরা। এ সময় পুলিশ তাতে বাধা দেয়, পরে জামায়াত কর্মীরা পুলিশের উপরে হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট ছোঁড়ে, দুপক্ষের সংঘর্ষে ঘটনাস্থলেই মারা যায় তিনজন। নিহতদের পরিচয় পাওয়া গেছে, এরা হচ্ছেন শফিকুল ইসলাম, মশিউর রহমান এবং আতিকুর রহমান। পুলিশের উপপরিদর্শক গুলিবিদ্ধ সহ আহত হয় 50 জন। কক্সবাজার, নোয়াখালী এবং ঠাকুরগাঁয়ে পুলিশের সঙ্গে আলাদা সংঘর্ষে মারা গেছে আরও 4 জন। এছাড়া নাটোরের লালপুরে কদমচিলান এলাকায় খায়রুল বাশার নামে এক যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যা করেছে জামায়াত শিবিরের কর্মীরা। রংপুরের সবশেষ খবর জানার জন্য রংপুর থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী বায়েজিদ আহমেদ। বায়েজিদ, রংপুরে এখন কি ঠিক কিরকম পরিস্থিতি? মিঠাপুকুর এবং আশেপাশের এলাকায় শান্তি কি ফিরে এসেছে? আপনি যেমনটি বলছিলেন, আসলে মানবতা বিরোধী অপরাধের মামলায় দেলোয়ার হোসেন সাঈদীর রায় হওয়ার সাথে সাথে রংপুর নগরীর থেকে একটু দূরে মিঠাপুকুর উপজেলায় জামাত শিবিরের নেতাকর্মীরা সংঘবদ্ধ হয়ে তারা দেশীয় অস্ত্র এবং লাঠিসোঁটা নিয়ে মহাসড়কে মিছিল করতে চাইলে সে সময় সেই মিছিলটিতে বাধা দেয় পুলিশ। এ সময় সংঘর্ষ বাধে, সংঘর্ষে শতাধিক রাউন্ড টিয়ার সেল এবং রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ। এ সময় পরিস্থিতি আরও খারাপের দিকে যায়। পরে সেখানে দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। এক সময় জামাত শিবিরের সাথে পুলিশ বিজিবি সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এ সময় কয়েকটি দলে বিভক্ত হয়ে জামাত শিবিরের নেতাকর্মীরা পুলিশের দিকে তেড়ে আসার সময় বিজিবির গুলিতেই ঘটনাস্থলেই আমি তিনটি লাশ পড়ে থাকতে দেখেছি, এছাড়া গুলিবিদ্ধ হয়েছেন সর্বমোট 12 জন আর আহত হয়েছেন প্রায় 80 জনেরও বেশি। আরেকটি বিষয় যে তাদের দলীয় সূত্র জানিয়েছে এবং যে আরও দুজন গুলিবিদ্ধ হয়েছে যাদের লাশ এখনও আমি দেখতে পাইনি, তাদের নাম হচ্ছে মাহমুদুল হাসান এবং সাহেব আলী। এই দুজনের লাশ কিন্তু আসলে আমরা দেখতে পাইনি, তবে তারা দাবি করছে যে তাদের আরও দুজন দলীয় কর্মী নিহত হয়েছে। যে দলীয় কর্মীর লাশ পুলিশ পায়নি সেটি তাদের কোনো এক কর্মীর বাড়িতে রয়েছে। এই ঘটনার পর সেই জায়গায় অতিরিক্ত পুলিশ বিজিবি এবং র‍্যাব মোতায়েন করা হয়েছে। এছাড়া রংপুরের পাশে আরেকটি উপজেলা, সেটি পীরগাছা উপজেলা, সেখানেও জামাত শিবিরের সাথে পুলিশের ত্রিমুখী সংঘর্ষ হয়েছে, সেখানেও হতাহতের ঘটনা আহত হওয়ার ঘটনা আমরা শুনেছি। বাজির, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেবার জন্য রংপুর থেকে। দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ, পিকেটিং, গাড়ি ভাঙচুর আর পুলিশের সাথে সংঘর্ষের মধ্য দিয়ে জামায়াতের ডাকা হরতাল চলছে। এদিকে সিরাজগঞ্জে পুলিশের সঙ্গে শিবিরের সংঘর্ষে মারা গেছে দুজন। প্রতিনিধিদের পাঠানো তথ্য এবং ছবিতে আমরা জানব বিস্তারিত। সিরাজগঞ্জের নকলায় সড়ক অবরোধ করে জামাত শিবিরের কর্মীরা। এ সময় পুলিশ বাধা দিলে শুরু হয় সংঘর্ষ। ঘণ্টাব্যাপী সংঘর্ষে পুলিশ 30 রাউন্ড রাবার বুলেট, 30 রাউন্ড টিয়ার শেল ছুড়ে। সংঘর্ষে একজন গুলিবিদ্ধ সহ আহত হয়েছে 10 জন, পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় দুজন। কুমিল্লার টমছম ব্রিজ রোডে সড়কে ইট ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে শিবির কর্মীরা। এ সময় পুলিশ তাদের বাধা দিলে শুরু হয় সংঘর্ষ। বিভিন্ন জায়গায় আতঙ্ক ছড়াতে ককটেল বিস্ফোরণ করেছে হরতাল সমর্থনকারীরা। এছাড়াও লাকসামের ফয়েজগঞ্জ ও লোধুয়া এলাকায় তিনটি ট্রেনে ভাঙচুর চালায় জামাত শিবিরের কর্মীরা। ফেনীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল বের করে জামাত শিবিরের কর্মীরা। এ সময় তারা 15 থেকে 20টি ককটেল ফাটায়। শহরের পাঁচগাছিয়া সড়কে পিকেটিং এর চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। বগুড়ার বেশ কিছু এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটায় হরতাল সমর্থকেরা। পরে 6 রাউন্ড রাবার বুলেট ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে পুলিশ।
সরকারি আজিজুল হক কলেজের সামনে হরতাল সমর্থকরা পুলিশকে লক্ষ্য করে ইট ও ককটেল ছুড়ে। পুলিশ রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঝিনাইদহে মিছিলে বাধা দিলে পুলিশের সাথে শিবির কর্মীদের সংঘর্ষ হয়। এ সময় বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। সোনিয়া স্নিগ্ধা, একাত্তর।